প্রত্যেকটা ইউএসজি করতে যাওয়ার দিন আমার কাছে খুব বেশি স্পেশাল, কারণ সেদিন আমি হার্টবিট শুনতে পারি, তাকে আমি দেখতে পারি, আমার ভিতরে বেড়ে ওঠে সেই ছোট্ট প্রাণটিকে, তার জন্য আমার খুব খুব এক্সাইটেড থেকে সকাল থেকে আমি। তো সেরকমই এটা একটা দিন ছিল, সকালবেলা উঠে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে গেছি, আর এখানেও ডাবের জল আমাকে এনে দিয়েছে, আর আমি পুরো গোটা প্রেগনেন্সি জার্নিতে আমার ডাবের জলটা আমি কন্টিনিউ খাচ্ছি। তো খেয়ে দিয়ে এখানে রেডি হয়ে গেছিলাম, ব্যাগে ওষুধপত্র সব নিয়ে আমার, কারণ আমার ছিল যদি অ্যানুমালি স্ক্যান যেটা 5 মান্থে করতে হয়। তো এখানে রেডি হয়ে গেছি, ওখানে তো একদম ভিডিও করা রেস্ট্রিক্টেড, ভিডিও করা যাবে না, তো তাও ঠিক আছে, বাইরে আমি একটু চুপচুপ করে ফুটেজ নিয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর বাড়িতে এসে এখানে এক থালা ফল কেটে বসেছি, এই না না এত ফল কিন্তু আমি একা খাইনি, হ্যাঁ দুজন মিলেই ফল কেটে বসেছিলাম খাওয়ার জন্য। তো ফল টল খেয়ে দেখি এ আবার এখানে একটু ঘুমিয়ে গেছে, কিন্তু আমি জেগেই ছিলাম, কারণ মাথায় আমার চলছিল আমাকে শপিং করতে যেতে হবে, জামা কাপড়গুলো প্রত্যেকটা কাপড় পেটের এখানে এসে আমার ড্রেসগুলো সব চাপা চাপা হয়ে যাচ্ছে, পরা যাচ্ছে না। তো কবে থেকে ভাবছিলাম যাবো যাবো করে হচ্ছে না, তো এই কারণে রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি বলে এই যে মহাশয় আমাকে দেখে ভাবছে একেও বোধ হয় নিয়ে যাবো, আর এই দেখো এই শার্টটা কতটা লুজ একটা শার্ট কিনেছিলাম, এখন এই শার্টটা মনে হয় টাইট টাইট হয়ে যাচ্ছে আমার, তো সেটাই তোমাদেরকে এখানে ভিডিওটাতে আমি দেখাচ্ছিলাম। আর এখানে আমি রেডি হয়ে গেছি, আর পিছনে এ আর একজন নিজের ড্রেস এখনও সিলেক্ট করতেই পারছে না কোনটা পরে বেরোবে। আর এটা ছিল গণেশ চতুর্দশীর আগে, তো সেই সময় রাস্তায় সব লাইটিংগুলো লাগানো হচ্ছিলো, দেখে পুরো ভালো লাগছে, পুরো পুজো ভাইবস একদম। আর এখানে চলে এসেছিলাম কেনাকাটা করার জন্য, তো ভাবছি যখন এসে গেছি তো পুজোর জন্য কিছু কিছু কিনে নিই, কিন্তু সেরকম কিছুই পছন্দ হলো না, ট্রায়াল দিয়েছি অনেক কিছু, টুকটাক করে জিনিসপত্র কিনে নিয়ে এসেছি এখানে। তো ট্রায়ালে নিয়ে গেছিলাম এখানে অনেক কিছু, নিয়ে গিয়ে এখানে যে গ্রিন কালার যেটা দেখলে এটা আমি কিনেছি, আর সব কিছু অনেক অনেক ড্রেসগুলো ট্রায়াল দিয়েছি, কিন্তু খুব একটা ফিট হলো না আমার, কিছু কিছু ভালো লাগেনি, তো ঠিক আছে পরে আবার গিয়ে কিনতে হবে, কারণ পুজোর তো এখন আরও অনেক কটা দিন বাকি আছে, তো আস্তে আস্তে কিনে নেবো। আর এখন আমি চেষ্টা করছি একটু লুজ লুজ সব কিছু কেনার, কারণ আমি যেন পরে পরতে পারি, কারণ এখন যদি আমি এখনের সাইজের কিনি তাহলে আর এটা এক মাস পর পরতে পারবো না। তো সেরকম করেই কিনে নিয়ে গেছিলাম, আর ওখানেও বিল করে নিয়েছিলো, করে বেরিয়ে গেছি। আর এখানে আছি পাগলা বাবা, আলিপুরে সবাই জানো পাগলা বাবা, আমাদের এখানকার তো তড়কাটা ফেমাস পাগলা বাবার, তো এখানে তড়কা নিয়ে নিয়েছিলাম। আমার বাড়িতে গেছিলাম, মাকে বলা ছিল রুটি খাবো বলে, তো মা এখানে আমার জন্য ঝাল ঝাড়াটা চাটনি বানিয়েছিল, ধনে পাতা চাটনি, এটা যে আমার কী পছন্দের, তো এটা দিয়ে তরকা দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। আর রুটি খেয়ে নিয়ে রাত্রেবেলা চলে এসেছি, আর পুজো তো সামনে চলেই এসছে, আর এর জন্য এখন রাস্তাঘাটে বেশ ভালো ভিড় থাকে, রাত্রে 11টা অব্দি বেশ ভালো ভিড়ই ছিল। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম এখানে, আর এই এখানে বসে বসে টিভি দেখছে, তোকে দেখে হাসছি যে আমি কীভাবে করে বসে আছি ও। তো চলো ফ্রেশ হয়ে নিচ্ছি এখানে, এখন টাটা বাই বাই, দেখা হবে পরের ব্লগে আবার।